আবার লড়াই নিজের ঘরের মাঠে। 9 নম্বর ওয়ার্ডে পুরপিতা মনীষ মুখার্জি এবছর নিজের ঘরের ওয়ার্ডে লড়াই করছেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22 বিধাননগর পুরসভার ভোটে 24 নম্বর ওয়ার্ডে পদপ্রার্থী করেছেন তাকে। নিজের এলাকায় প্রার্থী হওয়াতে তিনি ধন্যবাদ জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর ঘরের ছেলেকে পেয়ে খুশি এলাকার মানুষ। নিজের ওয়ার্ডে মানুষের জন্য অগণিত দায়িত্ব পালন করেছেন, এমনকি এলাকার মানুষের কাছ থেকে সব রকম প্রশংসা অধিকারী তিনি। আগামী দিনে সদা সর্বদা নিত্যদিনের কাজকর্ম একইভাবে নিষ্ঠার সঙ্গে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ মানুষ মুখার্জি। মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছেন, এলাকার সকল মানুষের কাছে গিয়ে করোনা ভীতির পরামর্শ প্রদান করছেন। মানুষের মন থেকে করোনা আতঙ্ক দূর করার সাহস যোগাচ্ছেন অনবরত। সারা বছরই মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছেন। বিধাননগর নির্বাচনে আবার পদপ্রার্থী লড়াই সুযোগ পেয়ে মনীষ মুখার্জি জানান, মানুষের রায় জিতে এসে এলাকাকে মডেল ওয়ার্ড তৈরি করাই তার একমাত্র লক্ষ্য। করোনা বিধি মেনে সকাল থেকে মানুষের দরজা দরজা পৌঁছে যাচ্ছেন অবলীলাক্রমে। প্রচারে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন বলেও জানালেন মনীষ মুখার্জি। তাই বার্তা, ঘরের ছেলে ফিরেছি, কাজ করার মানসিকতা আছে, কাজ করব। পুরনো লোকরা দেখে খুশি, আবার ঘরের ছেলে ফিরে এসেছে, এটাই। সমস্যা কোনোদিন শেষ হবে না, সমস্যা থাকবেই। মানুষ যত বেটার পারবে তত বেটারে যেতে চাইবে, আরও বেটার যেতে চাইবে, সেটাই থাকবে। সমস্যা তো থাকবেই চিরদিন, তার থেকে যা আছে তার থেকে নিশ্চয়ই ভালো কিছু চেষ্টা করবো। হ্যাঁ, বাড়িতে ঢুকছি না, ঘরে ঢুকতে বলছে ঢুকছি না, গেটের কাছ থেকে হাত জোর করে প্রেয়ার করছি, মিছিল মিটিং সব বন্ধ, জাস্ট বাড়ি যাচ্ছি। কোনো অসুবিধা নেই, আমার আর মনে হচ্ছে ভালো হচ্ছে। যারা তো মিছিল মিটিং নিয়ে ব্যস্ত থাকলো তারা বাড়িতে যদি করতে পারে, আমি যেমন আমার ওয়ার্ডে 60% বাড়ি আমি কমপ্লিট করেছি, আর 4 থেকে 5 দিন আমি এমন কোনো বাড়ি নেই যে যাব না। এটা আমি মনে করছি অনেক ভালো যে মানুষের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি রেজিস্ট্রেশনের সময়টা খুব কম, সেই হিসাবে মিনিমাম 1 মাস যদি ক্লিয়ার সময় পাওয়া যায়, কারণ ডিক্লেয়ার পর থেকে নমিনেশন দেওয়া, নমিনেশন সাবমিশন করা, স্ক্রুটনি হওয়া, একটা সমস্যা থাকে, 4-5 দিনের সমস্যা থাকে, অফিসিয়াল জব করা, তারপর থেকে ফিল্ডে নামা, একটু স্পিড দিতে হচ্ছে। যেখানে তো দিনে 4 ঘন্টা খাটলো, এখন সেখানে 6 ঘন্টা 7 ঘন্টা খাটতে হচ্ছে। আর ঠিক আছে, ওভারঅল করে নেবো। উন্নয়ন আমি সবটাই উন্নয়ন মনে করি, আমি মনে করি না যে কিছু শেষ আছে। আমি যদি লাইট করি, লেটেস্ট কিছু লাইট আমি করবো, ফেন্সিং করবো যদি থেকে থাকে সেটা থেকে ভালো করবো। রাস্তা যদি হয়ে থাকে, রাস্তারও লেটেস্ট টেকনোলজি রাস্তা করবো, যেখানে পিচ আছে সেখানে ম্যাস্টিক করবো, যেখানে মানে ড্রেনেজ সিস্টেমে খোলা ড্রেন রয়েছে সেখানে হাইডেন করে কভারেজ করবো। কাজের শেষ নেই, কাজ আমি খুঁজে নেবো, যেটা করা আমি করবোই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।